নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্গাপুজোর জন্য 300 টাকা ট্যাক্স, মেকি হিন্দু প্রেমের নজির বলল বিডিএফ। গণেশ চতুর্থী উপলক্ষে মাতল শিলচর, আনন্দমুখর পরিবেশ শহর জুড়ে। ডিলিমিটেশন বাতিলের দাবি, বুধবার ধিক্কার সমাবেশ সিআরপিসিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্গাপূজা করতে হলে পুজো কমিটিগুলিকে 300 টাকা সরকারি ট্যাক্স ও বিসর্জনের মিছিলের জন্য 100 টাকা করে ট্যাক্স দিতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এর প্রতিবাদে এবার সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সরকারের অর্থনৈতিক অবস্থা এতই শোচনীয় যে দুর্গাপূজা করার জন্য এবং দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সরকারি ট্যাক্স আদায়ের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। তিনি বলেন, দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, যার জন্য সারা বছর ধরে বাঙালিরা মুখিয়ে থাকেন। অথচ সে সরকার নিজেদের হিন্দুপ্রেমী বলে প্রচার করে সনাতন ধর্মের প্রচার ও প্রসার যাদের মূল লক্ষ্য বলে নেতারা ভাষণ দেন, সেই সরকার দুর্গাপূজার উপর ট্যাক্স বসিয়ে দিচ্ছে। এমনকি ঠাকুর বিসর্জনের জন্য ট্যাক্স দিতে হবে। রাজ্যের বাঙালিদের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? প্রদীপবাবু এদিন বলেন, বর্তমান রাজ্য সরকারের হাজার কোটির উপর ঋণ রয়েছে। টাকা আদায়ের জন্য 2500 নতুন মোদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়েছে সম্প্রতি। রাজ্যে নতুন 25টি টোলগেট বসানো হয়েছে। জনগণের উপর এসবের প্রভাব নিয়ে আদৌ চিন্তা না করে কিভাবে আরো টাকা আদায় করা যায়, এটাই হচ্ছে এই সরকারের একমাত্র এজেন্ডা। তিনি আরো বলেন, অধিকাংশ বিহু কমিটিকে গত বছর 1 লাখ টাকা করে অনুদান দিয়েছে মুখ্যমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্যমন্ত্রীকে পুজো কমিটিগুলিকে অন্তত 50,000 টাকা করে অনুদান দেবার জন্য বারবার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু অনুদান দেওয়া তো দূরস্থান, উল্টে পূজো করতে গেলে ট্যাক্স দিতে হবে বলে নির্দেশ দিয়েছে এই সরকার। তিনি বলেন, প্রতিবছর পশ্চিমবঙ্গে প্রায় 4,000 পূজো কমিটিকে 50,000 টাকা করে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বেগম বলে ব্যঙ্গ বিদ্রুপ করেন হিন্দুত্ববাদীরা। তাহলে আসামে দুর্গাপূজার জন্য যারা ট্যাক্স বসিয়েছেন, তবে কি তাদের সিরাজউদ্দৌলা কিংবা মির্জাফর বলে সম্বোধন করবেন তারা? বরাকের সমস্ত পূজো কমিটিগুলিকে তিনি আহ্বান জানাচ্ছেন যে কেউ কোনো অবস্থায় যেন এই ট্যাক্স না দেন। তিনি বলেন, প্রয়োজনে তারা মিছিল করুন, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিন, সমস্ত কর্মসূচিতে বিডিএফ যথাসাধ্য তাদের পাশে থাকবে। প্রদীপবাবু বলেন যে তারও আরাধ্য দেবতা দেবী দুর্গা এবং ব্যক্তিগত স্তরে তিনিও হিন্দু ধর্মের অনুরাগী, কিন্তু তারা কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন না, তাই সরকারি এই পদক্ষেপের বিরুদ্ধে বিডিএফ সদাই সরব থাকবে বলে এদিন জানিয়েছেন তিনি। আসাম সরকার প্রায় একরকম দেউলিয়া হয়ে গেছে, মানুষের থেকে টাকা সংগ্রহ করতে করতে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্গাপূজা করতে 300 টাকা লাগবে, সেই দুর্গা প্রতিমা বিসর্জন করার জন্য 100 টাকা লাগবে। বাঙালির জন্য দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? আজকে আসামের হিন্দুত্ববাদী সরকার, যারা নিজেদের সনাতনী ধর্মের বলে পরিচয় দেয়, তারা মা দুর্গার উপরও ট্যাক্স লাগিয়ে দিয়েছে। হাজার কোটি টাকার উপরে আসাম সরকারের ঋণ, এই ঋণ শোধ করার জন্য 2,000 মদের দোকান খুলে দিয়ে লাইসেন্স দিয়ে দিয়েছেন, 20-25টা টোল গেট বসিয়ে দিয়েছেন। কিভাবে মানুষ থেকে আরো টাকা নেওয়া যায়, সরকারের ঋণ পরিশোধ করা যায়, এটাই এই হিন্দুত্ববাদী সরকারের একমাত্র এজেন্ডা। আমি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বরাক উপত্যকার যত পূজা কমিটি আছে, এক পয়সাও না দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা কেউ টাকাটা না দিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করব, সরকারকে বাধ্য করব এই ট্যাক্স তুলে নিতে।
গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর শহরে আনন্দ মুখরিত পরিবেশের সৃষ্টি হয়েছে। শিলচর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে। শহরের অম্বিকাপুরটি হ্যাপি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালন করা হচ্ছে। পূজা মণ্ডপে সকাল থেকে ছিল ভক্তদের ভিড়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশ বাবাকে পূজা অর্চনা সহ ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। কমিটির কর্মকর্তারা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, এবছর তাদের 13 বছর পূর্ণ হয়েছে এবং পূজার বাজেট 5 লক্ষ টাকা। 3 দিন ব্যাপী গণেশ চতুর্থী উপলক্ষে পুজো চলবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। 3 দিন সন্ধ্যায় ঢাক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। হ্যাপি বয়েজ গ্রুপের তরফ থেকে প্রথম বরাকবাসী তথা শিলচরের সবাই জনসাধারণকে জানাই শ্রী গণেশ চতুর্দশীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। আমরা এবার আমাদের হ্যাপি বয়েজ গ্রুপের তরফ থেকে প্রথমবার 3 দিন ব্যাপী শ্রী গণেশের মহাপূজা আয়োজন করা হয়েছে এবং নাদার আমরা বিভিন্ন রকমভাবে আমাদের গণেশ পূজায় মণ্ডপ আলোকসজ্জা এবং পুরা মহাপ্রসাদ বিতরণ সহি শ্রী শ্রী গণেশের চরণে পুষ্পার্ঘ করেছি এবং সকাল আমাদের 9টায় মহাপূজা আরম্ভ হয়েছে এবং দুপুর 1:30টায় মহাপ্রসাদ বিতরণ চলছে, এখনও চলছে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় 7 ঘটিকা সন্ধ্যা আরতি হবে এবং 3 দিন ব্যাপী আমাদের মহাপ্রসাদ চলবে এবং ঠাকুর শ্রী শ্রী গণেশের মহাপূজা আয়োজনের। এবং আপনাদের যে এই যে আছে এই যে পূজাটা চলছে কত বছর ধরে চলছে? আমরা 2011 আমরা সদস্যরা মিলেই আগে পূজাটা করতাম। 2012 থেকেই আমরা সদস্যরা চাঁদা তুলেই পুরো অম্বিকাপুরটি, শ্মশান রোড, হসপিটাল রোড সব জনসাধারণ এই পূজায় আমাদেরকে সহযোগিতা করে। তাই আমরা আপনাদের বাজেট কত? এবার আমাদের বাজেট 5 লাখ। আচ্ছা, কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের এই গণেশ চতুর্থী উপলক্ষে? আমাদের অনুষ্ঠান তো প্রথম তো আমাদের সিদ্ধিদাতা গণেশের মহাপূজা, তারপরে মহাপ্রসাদ বিতরণ, তার সঙ্গে পুষ্পাঞ্জলি, তারপরে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যায় আমরা আমাদের মণ্ডপের অপোজিটেই একটা স্টেজ করেছি, ওইখানে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠান সদস্যরা বলছিল কিন্তু পরে দিয়ে আমরা বললাম সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গায় হয়, আমরা আমাদের বাঙালির যেটা ঐতিহ্য ঢাক শিলচর নরসিংতলা স্বর্ণলিপি ঐক্যমঞ্চ কমিটির ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালন করা হয়। কমিটির কর্মকর্তারা বলেন, এবছর প্রথম গণেশ চতুর্থী উপলক্ষে এখানে পূজার আয়োজন করা হয়েছে। রাত 8টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের শিলচরের বিধায়ক এসে গেছেন এবং আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজি দিয়ে আমাদের শুভ উদ্বোধন হয়েছে এবং আজকে আমাদের যে প্রসাদ বিতরণ চলছে এখানে আমরা দেখেছি এখন বাজে 4টা, আমাদের আরও চলবে রাত্রি 8টা অবধি চলবে, 8টা 9টা অবধি, কিন্তু তার মধ্যে দিয়ে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের 2500 থেকে 2700 মানুষ আমাদের খেয়েছে, 2500 থেকে 2700 মানুষ এখন অবধি আমাদের এই প্রসাদ ওনারা উপলব্ধি করতে পেরেছে। তাই আমরা আপনাদের কাছে আমরা প্রার্থনা করছি যে আমরা যাতে রাত্রি 9টা অবধি যাতে সুশৃঙ্খলভাবে আমরা এই প্রোগ্রামটা যাতে চালিয়ে যেতে পারি এবং আমাদের আজকে সন্ধ্যাবেলা আমাদের গণেশ গণপতি বাব্বার আরতি আছে, আমাদের কাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাউল দ্বারা আমাদের প্রোগ্রাম আছে। আপনারা এই এনন্দত্তরের বাসী এবং শিলচর জনগণকে বলবো যে আপনারা আমাদের এই গণপতি অ্যাপয়েন্টমেন্ট এই ক্লাবের সামনে আমাদের যে পুজো হচ্ছে এনন্দত্ত রোডে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রোগ্রামগুলো উপভোগ করবেন এই বলে আমি এখানে। বাউল সঙ্গীত কি যে বাইরের লোক না লোকাল বাউল সঙ্গীতটা গাইবি? বিক্রমজিৎ দলের আমরা বাউল সঙ্গীত বাউলিয়া। আমাদের গণেশ পূজা উপলক্ষে আমাদের কত বছর ধরে পূজাটা করি নেই, এবার প্রথম করেছি। আমাদের ভিতরে একটা ডর ছিল আমাদের আনন্দত্ব আমাদের মানুষের কী বলবে, কিন্তু এবার আমরা গর্বিত আর আজকের পরে নসিংতলাতে কেউ বলবে না যে আনন্দত্ব রোড জুয়েলারি ইজ এ বেস্ট। মানে আমাদের ডিলিমিটেশনের চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে বরাকের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার প্রতিবাদে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছে। এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার শিলচরে ধিক্কার সমাবেশ আয়োজিত হবে। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে সাধন পুরকায়স্থ জানান, ডিলিমিটেশন বাতিলের দাবিতে বুধবার শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধিক্কার সমাবেশে ডাক দিয়েছেন সংস্থার কর্মকর্তারা, কিন্তু স্থানীয় প্রশাসন ধিক্কার মিছিল আয়োজিত করার অনুমতি প্রদান না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন তারা।
সাধনবাবু জানান, গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে প্রশাসন বাধার সৃষ্টি করতে থাকে। এতে ন্যায্য অধিকার রক্ষার ক্ষেত্রে কাছাড় সহ গোটা বরাকের মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছেন, মূলত এখানে অলিখিত জরুরি অবস্থা চলছে এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করার প্রচেষ্টায় সরকার উঠে পড়ে লেগেছে বলে এদিন অভিযোগ করেছেন তিনি। সরকার নিজের ব্যর্থতাকে ঢাকতে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে চাইছে বলেও এদিন জানিয়েছেন তিনি। কিন্তু এরপরও সংগঠনের বরাকের স্বার্থে তাদের তিন ঘণ্টার ধিক্কার সমাবেশ আয়োজিত করবেন। সমাবেশকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমরা আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর সেলচর ক্লাব রোডে শহীদ ক্ষুদিরামের পাদদেশে, মন্দির পাদদেশে বসে আমরা 11 থেকে 2 পর্যন্ত আমরা ধর্মঘট পালন করব। সাথে আমরা সবাইকে আহ্বান করছি, যেভাবে ডিমোনিটাইজেশনের নাম করে আমাদেরকে অঙ্গচ্ছেদ করা হয়েছে, বরাকার অঙ্গচ্ছেদ করা হয়েছে, আমাদের অ্যাসেম্বলি সিট 15 থেকে 13 প্রদান করা হয়েছে, গ্রেটার মালুগ্রাম যেটা ঐতিহ্য সিলচরটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে উদারবন্দে, সব মিলিয়ে আমরা প্রতিবাদ করছি এবং আপনারা প্রতিবাদে সামিল হন। আগামীতে এই শান্তিপ্রিয় আন্দোলন আমরা করে যাচ্ছি, ডেমোক্রেটিক আন্দোলন করে যাচ্ছি, ধাপে ধাপে আমাদের আন্দোলন বড় আকার নেবে এবং আমরা যেহেতু সাবজুডিস ম্যাটার বলে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রিট পিটিশন ফাইল করেছি, আমরা সেদিকেও তাকিয়ে আছি। আইন আইনের দিকে চলবে এবং জনসাধারণের পক্ষ থেকে আমাদের কোঅর্ডিনেশন কমিটি আন্দোলন আগামীতে চালিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে ধিক্কার মিছিল করার অনুমতি দেওয়া হয়নি, তার কারণ আমরা কিছুই বুঝতে পারছি না। গণতান্ত্রিক কোনো আন্দোলন করতে গেলেই প্রশাসনের পক্ষ থেকে একটা বাধা সৃষ্টি করা হয়, এখানে অলিখিত জরুরি অবস্থা চলছে, যার জন্য সরকার গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চাইছে। সরকারের আচার আচরণে মনে হচ্ছে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলাতেও বিজেপি সেবা পক্ষকাল কার্যসূচি চালিয়ে যাচ্ছে। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেবা পক্ষকাল পালন করা হচ্ছে। এ উপলক্ষে আসাম প্রদেশ বিজেপি সভাপতি ভবিষ কলিতা ও প্রদেশ যুব মোর্চার নির্দেশক্রমে মঙ্গলবার জেলা বিজেপির ইটখোলাস্থিত কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে বিনামূল্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন কাছাড় জেলা যুব মোর্চার 19টি মণ্ডল থেকে যুব মোর্চার বিভিন্ন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন রক্তদান করেন প্রায় 50 জন সদস্য। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, ঝলক চক্রবর্তী, জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী প্রমুখ। আগামীতে যাতে আরো বেশি করে এই কার্যসূচিগুলো অনুষ্ঠিত হয় তার জন্য আমি একটা আহ্বান জানাচ্ছি এবং আজকের দিনে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই শিবির সফল করার লক্ষ্য নিয়ে আপনারা সবাই এসেছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী মহাশয় আছেন, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সম্পাদক শ্রী সৌমিত্র কুমার দেব মহাশয়। তোর সঙ্গে আজকের এই কার্যক্রমে আমাদের সাথে উপস্থিত আছেন বরাকবেলি ব্লাড ডোনার ফোরামের কার্যকর্তারা। এখানে ক্যান্সার হসপিটালের যারা নার্স বা এই পুরো স্টাফ যে টিম আছেন, ডাক্তাররা আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। স্কুল অ্যামালগেমেশন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরে ধর্নায় বসলেন ছাত্র সংস্থা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। হাইলাকান্দি শিক্ষা ব্লকের এদিন উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের 404 নং নবশান্তিপুর এলপি স্কুলের সম্মুখে ধর্নায় বসলেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের নয়াগ্রাম আসামি স্কুল এবং 404 নবশান্তিপুর এলপি স্কুলের অ্যামালগেমেশন প্রক্রিয়ায় অনিয়মের কারণে 6 বছর ধরে মিড ডে মিল সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়ারা। সরকারি খাতায় 404 নং নবশান্তিপুর এলপি স্কুল চালু থাকলেও মঙ্গলবার এই স্কুলে দেখা মিলল না একজন শিক্ষকের। স্কুল পরিদর্শনে গিয়ে এই অনিয়মের বিরুদ্ধে স্কুল চত্বরে ধর্ণায় বসলেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। মিড ডে মিলের পৰা বঞ্চিত কৰিব নোৱাৰে, তেওঁলোকৰ শিক্ষাৰ মান মৰ্যাদাৰ পৰা তেওঁলোকৰ অধিকাৰৰ পৰা কোনেও বঞ্চিত কৰিব নোৱাৰে। আৰু এই সকল টিচাৰে আজি তেওঁলোকক, আজিতো 11টা 12টামান বাজিছে, তেওঁলোকক কত ডিউটি কৰি আছে, স্কুলত কিয় কাৰণে নাহে, ছাত্র ছাত্রী সকলে কিয় কারণে হাহাকার করে আছে, তেওঁলোকৰ ডিউটি কত, 404 নম্বর স্কুলৰ ডিউটি, তেওঁলোকৰ তো ডিউটি
নয়াগ্রাম এসামিস শিল্পী স্কুলত নয়, এখন এসামিস স্কুল গভর্নমেন্টের গড়ত নাই, এবলিশ হয়েছে, কর্তন করা হয়েছে। তেওঁলোকে কিয় ইয়াত ডিউটি করে আছে? আসলতে তেওঁলোকে ডিউটি ফাঁকি দিয়ে আছে, ডিউটি নকরে তেওঁলোকে দরমা কেনে পায় মই চাই লম। তেওঁলোকক কোনে দরমা দে? কোন স্কুলের জড়িয়ে দরমা পায়? কোন স্কুলের জড়িয়ে কোন কোন স্কুলের টিচার হিসাবে পরিচিত দেয় মই চাই লম, সেই কথা কই দিব খুঁজিছো। আর একটা কথা কইসু, তেওঁলোকর এনে ধরনের নেগলিজেন্সি আর ছাত্রছাত্রী সকলের শিক্ষারপর বঞ্চিত করার অধিকার তেওঁলোকক কোনেও দিয়া নাই। আর আমার ছাত্র ছাত্রী সকলে যদি তেওঁলোকর অধিকারের বঞ্চিত হয় আই থাকবে সময় তেওঁলোকর উপর ব্যবস্থা লওয়া হবে। হাইলাকান্দি স্কুল এমার্গেশনের নামত পলিটিক্যালাইজ হয়েছে, ইয়াত একটা হেস্তাচারী হয়েছে কিছু মানে পলিটিক্যালাইজ করে একাংশ স্কুল একাংশ স্কুলের এমার্গেশন করা ইয়াত সম্পূর্ণভাবে পলিটিক্স জড়িত আছে, আর ইয়ার একাংশ অফিসার জড়িত আছে। তেওঁলোকর নেগলিজেন্সি, তেওঁলোকর ব্যর্থতা, তেওঁলোকর মহিমতালি, আর তারবাবে আজি আমার গাঁও গ্রামের ছাত্র ছাত্রী সকল শিক্ষার পর বঞ্চিত, তেওঁলোকর অধিকারের পর বঞ্চিত। বরাকি লোক সংস্কৃতির প্রচার প্রসার ও চর্চার উদ্দেশ্যে মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবিবার শহরের পার্ক রোড স্থিত শিলচর সঙ্গীত বিদ্যালয় ভবনে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এতে লোকমঞ্চ সহ অন্যান্য সংস্থা থেকে আগত শিল্পীরা লোকসঙ্গীত ও লোকনৃত্য পরিবেশন করেন। এদিন উদ্বোধনী সঙ্গীত হিসেবে প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারের লেখা ও সুর সম্বলিত সম্মিলিত লোকমঞ্চ প্রেমের শাড়ি বাইয়ারে গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমঞ্চের কার্যকরী সভাপতি রসরাজ দাস, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সহসভাপতি পিনাকপানি নাথ ও মঙ্গলা নাথ, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য, প্রচার সম্পাদক কমলেশ দাস, সামাজিক সম্পাদিকা সুমনা দাস, দীপক নাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সাধারণ সম্পাদিকা সপ্তমিতা নাথ। এই চর্চার জন্যই আজকে আমাদের লোকমঞ্চ অনুষ্ঠান ছিল, প্রচার প্রসঙ্গ থেকেই আমরা তার সঙ্গে আমরা লোকসংস্কৃতির চর্চা করছি। সেই চর্চার পণ্য হিসেবেই আজকে আমাদের এই মাসিক লোকমঞ্চ আমরা দেখতে দেখতে আজ 32 লোকমঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছি। তো এই লোকমঞ্চ অনুষ্ঠানে তাৎপর্য হল লোকমঞ্চের চর্চা, এই সঙ্গে বলা উপত্যকায় আমাদের যে ট্রেডিশনাল লোকসঙ্গীত আছে তাকে পরিবেশন করা এবং সবচেয়ে বলতে পারি যে নতুন পাউরি আমাদের মঞ্চে ব্যর্থন দেওয়া, এটা আমাদের একটা আনন্দ। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের শিল্পী ছাড়াও আরও কিছু আমন্ত্রিত শিল্পী আছেন যারা সঙ্গীত এবং নৃত্য নিয়ে আমাদের সামনে আসবেন, আমরা তাদেরকে আমাদের আমন্ত্রণ স্বীকার করার জন্য ধন্যবাদ জানিয়েছি। এই অনুষ্ঠানে একটাই আমাদের মূল ধারা থাকবে, আমরা লোকসঙ্গীতের চর্চায় ব্যক্তিত থাকবো এবং লোকসঙ্গীতকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম চেষ্টা করবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দুর্গাপুজোর জন্য 300 টাকা ট্যাক্স, মেকি হিন্দু প্রেমের নজির বলল বিডিএফ। গণেশ চতুর্থী উপলক্ষে মাতল শিলচর, আনন্দমুখর পরিবেশ শহর জুড়ে। ডিলিমিটেশন বাতিলের দাবি, বুধবার ধিক্কার সমাবেশ সিআরপিসিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।